বাংলাদেশি ক্রিকেট ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামলেন মুস্তাফিজুর রহমান। যদিও আইপিএলে নতুন মৌসুমের শুরুটা মন মতো হয়নি টাইগার পেসারের, দলের টানা চতুর্থ হারের সাক্ষী হয়েছেন মুস্তাফিজ। তার বোলিং ফিগার 4 ওভারে 38 রান দিয়ে 1 উইকেট। খরুচে হলেও ফিজের বোলিং পারফরমেন্স খুব খারাপ ছিল সেটা বলা ঠিক হবে না। 173 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দারুণ খেলতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। 7 ওভারের স্কোরবোর্ডে রোহিত শর্মা ঈশান কিষানরা 70 রান তুলে ফেললে মনে হচ্ছিল সহজেই জিতে যাবে মুম্বাই। কিষান আউট হলেও তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে সাবলীলভাবেই খেলছিলেন ক্যাপ্টেন রোহিত। তবে সেখান থেকে দিল্লিকে দারুণভাবে ম্যাচে ফেরান মুস্তাফিজ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। প্রথম ওভারে 13 রান দিলেও মাঝের 2 ওভারে দারুণ কামব্যাক করেন কাটার মাস্টার। ইনিংসের 15তম ওভারে মাত্র 2 রান তুলতে পেরেছেন রোহিত শর্মারা। 17তম ওভারে 8 রান দিলেও ডেঞ্জার ম্যান রোহিতকে আউট করে নাটকীয়তার আভাস দেন ফিজ। যদিও মাঝের দারুণ বোলিং ধরে রাখতে পারেননি শেষ ওভারে, দেন 15 রান। আর ইনিংসের শেষ ওভারে এনরিক নরখিয়াও পারেননি ক্যাপিটালসের হার ঠেকাতে, যদিও এরপরও তাদের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক। আগের ম্যাচগুলোর তুলনায় এমএচে অনেক ইতিবাচক দিক রয়েছে। নরখিয়া শেষ দিকে দারুণ বোলিং করেছে, সে এবং মুস্তাফিজ বিশ্বমানের বোলার। ফিজের সঙ্গে ওয়ার্নারের বন্ধুত্ব পুরানো। সানরাইজার্স হায়দরাবাদেও অজি ক্রিকেটারের নেতৃত্বে খেলেছেন টাইগার পেসার। তবে আইপিএল ক্যারিয়ারের শুরুর দিকের সেই দুটি এখন আর নেই কাটার মাস্টারের, কিন্তু দিল্লি ফ্র্যাঞ্চাইজির কাছে বেশ গুরুত্বপূর্ণ তিনি। সেজন্যই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ শেষেই চার্টার্ড বিমানে তাকে ভারতে উড়িয়ে নিয়ে গেছে তারা। যদিও এরপর টানা 3 ম্যাচ সাইড বেঞ্চেই কাটাতে হয় মুস্তাফিজকে। অবশেষে মাঠে নেমেও কাজের কাজ করতে পারেননি। দিল্লির পরবর্তী ম্যাচ রয়্্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 15 এপ্রিল। সে ম্যাচে একাদশে সুযোগ পান কিনা সেটাই এখন দেখার পালা। মাকসুম আলম খান, সময় সংবাদ।